নমস্কার বন্ধুরা, রয়্যাল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গত 28শে মে বহরমপুরের ভিমার্টে আয়োজন করা হয়েছিল লিটল সুপারস্টার নামে একটি জমজমাট অনুষ্ঠান। 4 থেকে 12 বছরের বাচ্চারা এতে অংশগ্রহণ করেছিল। 3 দিন ব্যাপী অনুষ্ঠানটি হয়েছিল, তার মধ্যে একদিন হয়েছিল ফ্যাশন শো অনুষ্ঠান। এবং এই ফ্যাশন শোতে আমাদের ছেলে আদি এবং ওর বোন টিহু অংশগ্রহণ করেছিল এবং সাথে অনেক ট্যালেন্টেড বাচ্চারা অংশগ্রহণ করেছিলেন। এতে অনুষ্ঠানটা কিভাবে অনুষ্ঠিত হয়েছিল, কি কি সেদিনকে ঘটেছিল, চলুন ভিডিওতে দেখে নিই।
সব থেকে ছোট্ট এরপর সব বাচ্চাদের পার্টিসিপেশনের পরে সব থেকে ছোট্ট পার্টিসিপেন্ট আমাদের পিহু র‍্যাম্প ওয়াক করে, প্রথমে আমার হাত ধরে, মানে ওর মেশোর হাত ধরে, পরে অবশ্য মায়ের হাত ধরে র‍্যাম্প ওয়াক করে। ন্যাচারালি ও সবাইকে দেখে একটু ভয় পাচ্ছিল, কিন্তু সবাই খুব এনজয় করেছে ব্যাপারটা। এবং অনুষ্ঠান শেষে কিন্তু পিহুকে স্পেশাল প্রাইজ দেওয়া হয়, সেটা আমরা ভিডিও শেষে দেখব। প্রথমে সব বাচ্চারা সোলো র‍্যাম্প ওয়াক করে, এরপরে অনুষ্ঠানের শেষের অন্তিম পর্যায়ে এসে সবাই মিলে একত্রিত ভাবে একসাথে একটি র‍্যাম্প ওয়াক করে। চলুন সেটা দেখি। এরপর অনুষ্ঠান শেষে ইমার্টের স্টোর ইনচার্জ সমস্ত পার্টিসিপেন্ট কিডসদের হাতে পার্টিসিপেশন সার্টিফিকেট তুলে দেন। আদি সার্টিফিকেট অ্যাকচুয়ালি নামের স্পেলিংটা ভুল ছিল, আদি সেটা নোটিস করায় আমরা ওনাদেরকে বলে সার্টিফিকেটে আদির নামটা সংশোধন করিয়ে। এরপর আদির হাতে স্টোর ইনচার্জ যিনি ছিলেন উনি আবার সার্টিফিকেট তুলে দেন নতুন করে এবং সাথে চকলেট দেন। এবং এরপর সবথেকে কনিষ্ঠ পার্টিসিপেন্ট ইহুর হাতেও ওনারা প্রাইজ তুলে দেন। তো ওভারঅল প্রোগ্রামটা সবাই খুব এনজয় করেছে এবং আমরা একটা সত্যি সুন্দর সন্ধ্যা সামনে থেকে চাক্ষুষ করেছি। আর ভিডিওটা আপনাদের ভালো দেখে থাকলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে কিন্তু যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।